আমাদের কাছে অনেকেই আসেন গায়ের রং ফোসা করার জন্য। আসলে আমরা মাতৃগর্ভ থেকে একটা গায়ের রং নিয়ে এই পৃথিবীতে আসি। এই মেলানোসাইট সেলের উপর ডিপেন্ড করে অনেকে গায়ের রং ফোসা, অনেকে গায়ের রং কালো। কিন্তু আসলে কি এই গায়ের রং ফোসা করা যায়? কিছু পদ্ধতি আছে আসলে করা যায়। আধুনিক অনেক চিকিৎসার এখন কিছু প্রসিডিউর আছে, কিছু মেশিনের মাধ্যমে গায়ের রং ফোসা করা যায়। বাজারে এখন অনেক রং ফোসাকারী ক্রিম বের হয়েছে যেগুলো আসলে মানে আমাদের পেশেন্টরা ব্যবহার করে আসছে। এর অনেক ক্ষতিকর দিক থাকে, এতে আসলে প্রচুর স্টেরয়েড থাকে, এর ওপর পেশেন্টরা অনেক ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেগুলো কিনা ছেড়ে দিলেই অনেক সমস্যা দেখা দিচ্ছে। যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে আপনার জন্য ডিজিটাল ক্লিনিকে আছে জাপানের DSC ব্র্যান্ডের মেরিন কোলাজেন সাপ্লিমেন্ট। ত্বকের পাশাপাশি চুল পড়া এবং বাতের ব্যথা দূর করতে বেছে নিতে পারেন 100 ভাগ হালাল মেরিন কোলাজেন সাপ্লিমেন্ট। মেস্তা হচ্ছে অনেক বেশি বড় বড় দানা দানা ব্রণ হচ্ছে, তারপরে হচ্ছে কি ফ্রিকলস হচ্ছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে, র্যাশ হয়ে যাচ্ছে স্কিনে, এইসব সমস্যা নিয়ে অনেকেই আসেন আমাদের কাছে। তো আসুন এখন জেনে নেই আসলে এই রং ফোসা করা যায় কিভাবে, আদৌ কি ফোসা করা সম্ভব। আসলে আমাদের কাছে অনেক পেশেন্টরাই আসেন যাদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যেমন ফেসের কিছু সমস্যা থাকে, যেমন চোখের চারপাশটা কালো, অথবা অনেকের মেস্তা থাকে, ফিটেলস থাকে, এগুলো আসলে এগুলো সমাধান সম্ভব আমাদের কাছে। আর হচ্ছে অনেকেই আসেন আবার অনেকের মুখের চেয়ে হাত পা বেশি কালো, তো সেই সব কারণে আমরা কি করে থাকি এগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেমন মুখের জন্য আমরা বলি যে মুখে যে চোখের চারপাশে কালো হয়ে গেলে আমরা কেমিক্যাল পিলিং করি, অথবা মাইক্রোডার্মা অ্যাব্রাশন আছে যেটা কিনা আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করে আপনি যে আনইভেন যে ডেড সেলগুলো থাকে সেগুলো ওপরে লেয়ার থেকে তুলে দেয়, যার কারণে আপনার স্কিনটা গ্লো দেখা যায়, একটা ইভেন টোন আসে। সে এটা হতে পারে আপনার স্কিনটা এর কারণে আপনার স্কিনটা হচ্ছে গিয়ে একটু গ্লো আসবে, ন্যাচারাল একটা লুক দিবে। আসলে রং ফোসাকারী এই কথাটা আমরা ব্যবহার না করে আমরা বলতে পারি ত্বকটাকে আপনার গ্লো করা, ত্বকে একটা হেলদি একটা স্কিন আনা, ইয়থফুল একটা লুক আপনাকে দেখানো। এগুলোর জন্য আমরা আসলে অনেক কিছুই করে থাকি। পিআরপি যেমন আমরা আজকাল হচ্ছে কি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, আপনার বডি থেকে ব্লাড নিয়ে প্লাটিলেট রিচ যে প্লাজমা সেটা আপনার ফেসে ইনজেক্ট করা হয় খুব ছোটো নিডল দিয়ে, যেটা কিনা আপনার কোলাজেনকে স্টিমুলেট করে, অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর থাকে সেগুলোর কারণে আপনার স্কিনটাকে একটা গ্লো আনে। তো এই পিআরপি আছে, মেজোথেরাপি আছে কিছু, যেগুলো মাইক্রোনিডলের মাধ্যমে ভিটামিন সি কিছু সেরাম ইনজেক্ট করার কারণে আপনার মুখের যে ত্বক সেটাতে অনেক বেশি গ্লো আসে, একটা ইয়থফুল লুক দেখা যায়। অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার খেলেও আপনার হচ্ছে গিয়ে ত্বকের রং ফোসা হতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ, ভিটামিন ই সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খাবেন, তাহলে আপনার রং অনেকটাই ফোসা হবে। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের কাছে আসলে আমরা অ্যান্টি অক্সিডেন্টযুক্ত যে মেডিসিন আছে সেগুলোও দিয়ে থাকি। আজকাল গ্লুটাথিওন অনেক জনপ্রিয় একটি প্রসিডিওর, যেটা হচ্ছে কি আপনার ত্বকের রং ফোসা করার জন্য আমরা ব্যবহার করে থাকছি। এই গ্লুটাথিওন আপনি ওরালিও নিতে পারেন অথবা ইনজেক্টেবলি নিতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।